আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওতে আজ আলোচনা করব ডেন্টাল ব্রিজ সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স ডেন্টাল ব্রিজ এটি মূলত যদি মাড়ি থেকে একটি দুটি বা দুইয়ের অধিক দাঁত ফেলে দেওয়া হয় আর সেই ফেলে দেওয়া দাঁতের অভাব স্থায়ীভাবে পূরণ করার জন্যই ডেন্টাল ব্রিজ করা হয় ডেন্টাল ব্রিজ সামনের দিকে যদি দাঁত না থাকে তাহলেও করা যায় যদি মাড়ির দিকে কোনো দাঁত না থাকে তাহলেও ডেন্টাল ব্রিজ করা যায় তবে ডেন্টাল ব্রিজ করানোর জন্য একটি শর্ত রয়েছে তা হল যেখানে ডেন্টাল ব্রিজটি করাবেন তার শেষ প্রান্তে দাঁত থাকতে হবে যদি শেষ প্রান্তে দাঁত না থাকে তাহলে নর্মালি আপনি ডেন্টাল ব্রিজ করাতে পারবেন না তো এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে থেকে যে বড় বড় দুটি দাঁত থাকে সে দুটি দাঁত কিন্তু যে কোনো কারণে তুলে ফেলা হয়েছে বা পড়ে গেছে এবং পাশে তার দাঁত রয়েছে আর এই পাশের দাঁতের সাহায্যেই ব্রিজটি এখানে সেটিং করা হবে ভিওয়ার্স ব্রিজের ট্রিটমেন্টটি করার সময় এখানে যে পাশে যে দুটি দাঁত থাকবে সে দুটি দাঁত ট্রিটমেন্ট করে কাটিং করে কিছুটা ছোট করে নেওয়া হয়েছে এখানে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে কাটিং করে কিছুটা ছোট করে নেওয়া হয়েছে এখানে ব্রিজটা পরানোর জন্য তো ভিওর্স যখন কাটিংটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানকার একটি মাপ বা ইমপ্রেশন নেওয়া হবে সেই অনুযায়ী ডেন্টাল ব্রিজটি তৈরি হবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন চার ইউনিটের একটি ডেন্টাল ব্রিজ এখানে তৈরি হয়েছে এখানে পরানোর জন্য যদি এখানে একটি দাঁত না থাকতো তাহলে তিন ইউনিটের ব্রিজের প্রয়োজন হতো যেহেতু এখানে দুটি দাঁত নাই তাই এখানে চার ইউনিটের একটি ব্রিজ তৈরি করা হয়েছে ভিওর্স ইমপ্রেশন নিয়ে ব্রিজটি তৈরি করার পরে বিশেষ ধরনের পেস্টিংয়ের মাধ্যমে সেই ব্রিজটি দাঁতের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয় যার পরের ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দেখে ন্যাচারাল দাঁতের মতোই মনে হচ্ছে আর এটি মূলত ডেন্টাল ব্রিজ আর এই ডেন্টাল ব্রিজ ব্রিজটি এটি একটি স্থায়ী চিকিৎসা তো ভিউয়ার্স আশা করি ডেন্টাল ব্রিজ কি কিভাবে করা হয় আপনারা বুঝে গেছেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম